হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগস অ্যান্ড ওয়েলকাম এগেন মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আপনাদেরকে আজকে আমি এখন দেখাবো আমাদের পুকুর পাড় এবং কি এখানে জোয়ার পানে উঠলে কতটুকু উঠে এগুলো দেখাবো। তো চলুন। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এদিকে পানি উঠতেছে, এখন জোয়ারের পানিগুলো এদিক দিয়ে আসতেছে। এখন তো এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে যা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পানি উঠেছে। এখন তো যখন জোয়ার পানি ওঠে তখন আরও বেশি উঠে যায় এখানে, তো আজকে একটু কম উঠেছে ওই কারণে। তো বিভিন্ন পূর্ণিমা বা কোনো অনুষ্ঠান থাকলে তখন বেশি উঠে, কোনো পূর্ণিমার ক্ষেত্রে বেশি উঠে, তো আপনারা তো সবাই জানেন এটাই। তো এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু পুকুরের পাড় ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা একটু পুকুরের পাড়টা দেখে আসি। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুকুর, তো এখন আপনাদেরকে দেখাবো আমি এখানে। তো দেখতে তো পাচ্ছেন এখানে কতগুলো পানি উঠে গেছে, তো এদিকেও পানি উঠেছে। তো আজকে সকালে কিছু আজকে সকালে বৃষ্টি পড়েছে কারণ এখানে কাদা হয়ে গিয়েছে। তবুও আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখনও পানি আসতেছে অলরেডি, আপনারা তো দেখতেছেন। তো এদিকে প্রচুর পানি, এদিকে এখানে পানিগুলো আসতেছে এখানে দিক দিয়ে। কতগুলো যে পানি আসতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন, এদিকে একদম ফ্যান এসে এখানে ভরে গিয়েছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখন দেখাবো আমি একটু পুকুরের পাড়টা একটু ঘুরিয়ে দেখাবো। তো আপনাদের এতক্ষণ তো দেখালাম পানি কীভাবে আসতেছে, তো চলো। তো আপনাদেরকে এখন দেখাবো আমি পুকুরের পাড়। তো এটা হচ্ছে পুকুরের পাড়, তো দেখতে তো পাচ্ছেন এখানে কতগুলো পানি উঠেছে এবং এদিকে কতগুলো ফেনাও আছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন অলরেডি। তো এগুলো সব পরিষ্কার করতে হবে যখন একটু শীতকাল আসবে, তখন যখন পানি কমে যাবে তখন একটু এগুলো পরিষ্কার করতে হবে। তো দেখা যাক, তো এদিকে আরও অনেক পানি উঠেছে। তো দেখতে তো পাচ্ছেন এদিকে পানি উঠেছে, বাট ওদিকে আমি আর যেতে পারবো না কারণ ওদিকে পানি একটু বেশি ওই কারণে। তো দেখতে তো পাচ্ছেন আপনারা কতগুলো পানি এখানে, আর কিছু ওয়েদারটা কিছুটা এরকম আজকের, কতগুলো পানিগুলো সব পরিষ্কার করতে হবে শীতকালে কারণ এখন হচ্ছে বর্ষাকাল, এই কারণে এখন পানি উঠবে, এখন পরিষ্কার করলে আবার অপরিষ্কার হয়ে যাবে এই কারণে। তো এটা হচ্ছে গরু ফার্ম, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে খেরগুলো কেটে এনে নিয়ে এখানে রাখছে, তো পানি কমলে দেন এখানে ভিতরে ঢুকাবে খেরগুলো। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কতগুলো পানি উঠতেছে আমাদের বাড়ির পাশেই। তো আপনাদেরকে তো দেখালাম, তো এখন আর একটু সামনের দিকে যাব, আপনাদেরকে আরও কিছু দেখাবো। তো চলুন এখানে সামনে আরও কী কী আছে আপনাদেরকে দেখাই। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন তো এদিকেও কতগুলো পানি। আপনারা তো দেখতে পাচ্ছেন তার একটু সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো এখানের পরিস্থিতিটা কেমন। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও, তো আপনাদেরকে তো আজকে অনেক কিছু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পানি, পানি আর পানি।
সেগুলো কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে এই রাস্তাটা। সো ব্লগটা এখানে শেষ করতেছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।